ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আজকে বাংলা নির্মিতি অংশের একটি বিশেষ প্রবন্ধের অ্যান্সার তোমাদের নোটস আকারে দেয়া হবে। সেক্ষেত্রে এই রচনাটি খুবই ইম্পর্টেন্ট তথা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল, কারণ বাংলা যে প্রশ্নপত্র হয় তাতে এই প্রবন্ধটি বেশিরভাগ শিক্ষক কিংবা শিক্ষিকারা দিয়ে থাকেন। সেই প্রবন্ধটি হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তো এই পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই প্রবন্ধটি কিংবা রচনাটি তোমাদের প্রশ্নপত্রে সরাসরি না দিয়ে ঘুরিয়ে অন্যভাবেও তোমাদের দেয়া হতে পারে। এক্ষেত্রে তোমরা এই একটি রচনা পড়লে এভাবেও থাকলে তোমরা লিখতে পারবে। তো আমাদের জীবনে পরিবেশের ভূমিকা কিংবা থাকতে পারে পরিবেশ রক্ষায় আবশ্যকতা বা মানব জীবনে পরিবেশের প্রভাব অথবা পরিবেশ দূষণ ও মানব জীবন কিংবা পরিবেশ দূষণ ও তার প্রভাব, নতুবা এভাবেও থাকতে পারে পরিবেশ দূষণ ও আমাদের সমস্যা বা সব পরিবেশ দূষণ ও তার প্রতিক্রিয়া। তো এই একটাই রচনা কিংবা কিন্তু অন্যভাবেও দেয়া হতে পারে। এক্ষেত্রে তোমরা বিষয়টি বা এই অংশগুলো খেয়াল রাখো বিষয়টি, কারণ পরিবেশ দূষণ এবং তার প্রতিকার এইভাবে তোমাদের পড়া থাকলেও অন্যভাবেও দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা যেন পরীক্ষার প্রশ্নপত্রে অন্যভাবে দেয়া থাকলে তোমরা রচনাটি লিখে দিয়ে আসতে পারো। যাই হোক, তাহলে চলো শুরু করা যাক এই রচনার উত্তরটি। শুরুতেই আমরা কবিতার লাইন আমরা জানবো, আকাশেতে পাখিদের অধিকার, বন্যেরা বনেই অনন্য, শ্যামল এ পৃথিবী সকলের জন্য। এরপর একেবারে আমরা সরাসরি সূচনা অংশে চলে আসব। সূর্য থেকে আলাদা হওয়া আগুনের গোলা যেদিন থেকে জীব সৃষ্টির অনুকূল হয়ে ওঠে সেদিন থেকেই পৃথিবীতে প্রাণের স্পন্দন জাগে। পৃথিবীর সেই জীব সৃষ্টি যুগে বায়ুতে ছিল প্রাণের প্রাণের সম্পদ অফুরন্ত অক্সিজেন, জীবন সহায়ক ছিল বিশুদ্ধ জল, আর খাদ্যে ছিল জীবন ধারণের সঞ্জীবনী শক্তি। কিন্তু কালক্রমে মানুষ যতই অগ্রসর ও সভ্য হতে চাইল, আর এই জন্যই অরণ্য ধ্বংসের কারণে প্রাসাদ অট্টালিকা ও কলকারখানা তৈরির ফলে পরিবেশের ভারসাম্যতা বিঘ্নিত হলো। একুশ শতকে পৃথিবীতে প্রতিটি মুহূর্তে প্রতিটি দিনে সর্বনাশের প্রহর গুনছে, তার এক নাম পরিবেশ দূষণ। তো তারপরের যে পয়েন্ট, পরিবেশের উপাদান, তো অনেকগুলো পয়েন্ট তোমাদের এই রচনায় দেয়া হয়েছে, সেক্ষেত্রে তাই পয়েন্টের মধ্যে লেখাগুলো বা অংশগুলো কমিয়ে দেয়া হয়েছে। পরিবেশের উপাদানগুলোকে মূলত দুটো শ্রেণীতে বিভক্ত করা যায়, সজীব উপাদান এবং জড় উপাদান। সজীব উপাদানের মধ্যে রয়েছে নানা উদ্ভিদ ও প্রাণী, আর জড় উপাদানের মধ্যে জল, মাটি, বায়ু, ধাতু প্রভৃতি রয়েছে। তো তারপরে যে পরবর্তী পয়েন্ট, পরিবেশের বিভিন্ন দূষণ। পরিবেশ দূষণের ফলে পরিবেশের নানা গুণগত উপাদানের অবনতি ঘটে। প্রাকৃতিক দূষণের বিশেষ ক্ষেত্রানুযায়ী পরিবেশ দূষণকে বায়ু দূষণ, জলদূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ ইত্যাদি নানাভাবে ভাগ করা যেতে পারে। এরপরের যে পয়েন্ট, বায়ু দূষণ, সংক্ষেপে আমরা ছোট্ট আকারে বিভিন্ন দূষণগুলো এই পয়েন্টের মধ্যেগুলোতে জানব। জনসংখ্যা বৃদ্ধি ও অরণ্য সম্পদ ধ্বংস, বহু বাসস্থান ও কৃষিজমি তৈরির ফলে সবুজের অনটন ঘটছে, আর এর ফলে কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য বিষাক্ত গ্যাসের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ফলে বায়ু দূষণ ঘটছে। তারপরের যে পয়েন্ট, জল দূষণ, শিল্পের বিকাশ ও কলকারখানার যাবতীয় বর্জ্য পদার্থ, নদীগর্ভে ফেলা গ্রামীণ বর্জ্য পদার্থ, নালা দিয়ে জলাশয়ে ফেলা, কৃষিক্ষেত্রে উন্নতির কারণে প্রচুর পরিমাণে রাসায়নিক কীটনাশকের ব্যবহারের জন্য জল দূষিত হচ্ছে। জলের নাম জীবন হওয়া সত্ত্বেও সেই জল আজ মৃত্যুবাহী। যে পরবর্তী পয়েন্ট, মৃত্তিকা দূষণ, কৃষিকাজে নানা রাসায়নিক সার ব্যবহার বিপুল হারে বৃক্ষছেদন ভূমিক্ষয়কে ত্বরান্বিত করছে, সেই সঙ্গে শিল্প কলকারখানা ও জনগণের দ্বারা সৃষ্ট আবর্জনা ও তার পচনশীল দেহাবশেষ ভূমিক্ষয়কে বাড়িয়ে তুলেছে। পরবর্তী যে পয়েন্ট, শব্দ দূষণ, শহর ও কলকারখানার প্রধান অঞ্চলে এক অভিশাপ হলো শব্দ দূষণ। কলকারখানার শব্দ, বোমাবাজি, রাস্তার মোটর, বাস, ট্রেনের তীক্ষ্ণ হর্ন, অধিক জোরে মাইকের সুর পরিবেশের শব্দ দূষণের মাত্রাকে ক্রমাগত বৃদ্ধি করেছে। পরবর্তী যে পয়েন্ট, তেজস্ক্রিয় দূষণ,
যুদ্ধক্ষেত্রে রাসায়নিক এবং পারমাণবিক অস্ত্রাদি দূষণের অন্যতম কারণ। এর জ্বলন্ত উদাহরণ জাপানের হিরোশিমা এবং নাগাসাকি। পারমাণবিক তেজস্ক্রিয় দূষণ পরিবেশকে নানাভাবে বিঘ্নিত করছে। পরবর্তী যে পয়েন্ট, বিভিন্ন দূষণের প্রভাব, অর্থাৎ পরিবেশ দূষণ যে ঘটছে তার যে প্রভাবগুলো রয়েছে সেগুলো আমরা ছোট্ট আকারে পয়েন্টের মধ্য দিয়ে জানব। পরিবেশের বিভিন্ন দূষণ মানব জীবন এবং পরিবেশের ভারসাম্যকে ভীষণভাবে প্রভাবিত করছে। তার মধ্যে দৈহিক অসুস্থতা এই মূল পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট। এর মধ্যে আমরা জানব দূষণের ফলে ফুসফুস হৃদযন্ত্রের বিভিন্ন অসুখ, জল ও মৃত্তিকা দূষণের জন্য কলেরা, হেপাটাইটিস, টাইফয়েড প্রভৃতি অসুখকে ডেকে নিয়ে আসে। এর পরবর্তী ওই একই পয়েন্টের ভেতর যে সাব পয়েন্ট, বিশ্ব উষ্ণায়ন। শিল্প সভ্যতার বিকাশের ফলে বায়ুতে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তা বিশ্ব উষ্ণায়ন নিয়ে আসছে। এর ফলে তাপমাত্রা বৃদ্ধির কারণে মেরুপ্রদেশে বরফ গলে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, যা সুনামির মতো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপদ ডেকে আনতে পারে। তারপরের যে পয়েন্ট, নানা প্রজাতির প্রাণীর অবলুপ্তি। পরিবেশ দূষণের জন্য চিরকালীনভাবে হারিয়ে গেছে প্যাসেঞ্জার পিজিয়ন, তোসমানিয়ান, টাইগার, কোয়াক্কা ইত্যাদি নানা প্রজাতির পাখি, টোকোপা পাপ এর মতো মাছ। মনস্তাত্ত্বিক অবনমন। নানা দূষণের ফলে মনস্তাত্ত্বিক অবনতি দেখা যায়, যা নানা কুসংস্কারের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। এরপর প্রতিকারের উপায়, অর্থাৎ পরিবেশ দূষণ ঠেকাতে বা প্রতিরোধ কীভাবে করা যায়। পরিবেশ দূষণ রোধ করার জন্য প্রথমেই প্রয়োজন কারণগুলিকে খুঁজে সমাধান করা। তো এক এক করে আমরা জানব এর প্রতিকারের ছোট্ট করে উপায়গুলো। যন্ত্রপাতির আধুনিকীকরণ, অপ্রচলিত শক্তির ব্যবহার, দূষণ নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবহারের মধ্যে বায়ু দূষণ রোধ করা সম্ভব। দ্বিতীয় অংশে আমরা জানবো কৃষিক্ষেত্রে জৈব সারের প্রয়োগের মধ্য দিয়ে মৃত্তিকা দূষণ কমানো সম্ভব। তৃতীয় যে বিষয়টি আমরা জানবো বা কারণটি, আমরা পরিবেশ প্রতিরোধ, দূষণ প্রতিরোধ করতে পারবো। পরিবেশ দূষণের কার্যকরী উপায়, নির্বিচারে গাছ কাটা বন্ধ ও সামাজিক বনসৃজন। তার পরে যে পয়েন্ট, প্রচারমূলক প্রচার মাধ্যমগুলির দায়িত্ব। এক্ষেত্রে প্রচার মাধ্যম বলতে বিভিন্ন মিডিয়াগুলোর কথা বলা হচ্ছে। পরিবেশ দূষণ রোধে বিভিন্ন প্রচার মাধ্যমগুলির কার্যকরী ভূমিকা রয়েছে। পরিবেশ দূষণ কী ও তার প্রতিক্রিয়া, বিভৎসতা সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে সুসচেতনতা গড়ার জন্য বেতার, দূরদর্শন, চলচ্চিত্র, তাছাড়া বর্তমান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভূমিকা রয়েছে। তাই নিরপেক্ষভাবে প্রচার মাধ্যমগুলির দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। এর পরবর্তী যে পয়েন্টটি রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস। এই অংশে আমরা জেনে নেব রাষ্ট্রসংঘ সার্বিক দূষণের প্রতিকারের জন্য প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করেছে। এই দিনটিকে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণের বিরুদ্ধে জীবনকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলার জন্য পালন করা উচিত। পশ্চিমবঙ্গে এই সময় অরণ্য সপ্তাহ পালিত হয়। শুধুই সপ্তাহব্যাপী কর্মসূচি নয়, সারা বছর কোনো না কোনো উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। একেবারে আমরা এই রচনার উপসংহারে চলে এসেছি, অর্থাৎ শেষ অংশে আমরা জানব এতে ছোট্ট আকারে এই পয়েন্টের মধ্যে পরিবেশ দূষণের প্রভাব এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। আমাদের বসুমাতা মালিন্যমুক্ত হলে তবেই এই পৃথিবীতে সভ্যতা সুন্দর হয়ে উঠবে, আর তা না হলে সুন্দর কুসুমিত মনোহরা পৃথিবী একসময় জরা মৃত্যু ভীষণা ধরাতে পরিণত হয়ে যাবে। সেই কারণেই পরিবেশকে মানুষের বাসযোগ্য করার জন্য মানব মনে উচ্চারিত হোক এই শপথ বাণী, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। তো আজকে তোমাদের জানিয়ে দিলাম যে পরিবেশ দূষণ এবং তার প্রভাবের রচনাটির অ্যান্সার, এইরকম আরও অনেকগুলো অ্যান্সার তোমাদের করে দেওয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ রচনার অ্যান্সারগুলো। সেগুলো পেতে অবশ্যই তোমরা ক্লাস 10 বেঙ্গলি কিংবা ক্লাস 9 বেঙ্গলি এই প্লেলিস্টগুলো ফলো করতে পারো। আর কোন রচনার অ্যান্সার তোমরা পেতে চাইছো অবশ্যই জানিও। এই রচনাটি পেয়ে কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক দিও। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো।